খাস জমি কেনা থেকে বিরত থাকতে হবে। বাংলাদেশে একটি মেজর প্রবলেম হচ্ছে ভূমিদস্যু, ল্যান্ড রোবারি। অনেকে আছেন কোথাও কোনো সরকারি জমি দেখলেই লুটিয়ে পড়ে এবং এটাকে ভোগদখল নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেন। আরেকটা শ্রেণীর মানুষ আছে যারা অল্প টাকায় অল্প ইনভেস্ট করে বেশি জায়গা পেতে চায় বা বেশি লাভ করতে চায়, হয়তো ভুলে একটি রেকর্ড দেখেই অনেকে জায়গা কিনেন খাস জমি। একটা কথা মনে রাখতে হবে, খাস জমি কখনোই কিনবেন না। সরকারের সম্পদ কেনা মানে সরকারের সাথে যুদ্ধ ঘোষণা করা। বাংলাদেশ সরকারের আইন পরিপন্থী কোনো কাজ করা যাবে না। ল্যান্ড সেক্টর এবং ল্যান্ড লতে এটি স্পষ্ট বলা আছে। তাই যারা খাস জমির প্রতি আকৃষ্ট আছেন, খাস জমি দখল করে আছেন, ভোগ দখলে নিয়েছেন, জোর করে খাচ্ছেন, তারা অবশ্যই বিপদে পড়তে পারেন। খাস জমি কেনা থেকে বিরত থাকতে হবে। আজকের এই ভিডিওটা তাদেরকে ডেডিকেট করছি যারা অন্যের প্ররোচনায় পরিচিত হয়ে, বিশেষ করে ব্রোকার সিন্ডিকেট তাদের মাধ্যমে পরিচিত হয়ে যারা খাস জমি কিনতে চান। এখন অনেকেই প্রশ্ন করেন যে খাস জমির তো রেকর্ড আছে, সাধারণত বাংলাদেশে আরএস রেকর্ডের উপরে জমি ক্রয় বিক্রয় হয়ে থাকে। কিন্তু মনে রাখতে হবে একটি জমির মূল ভিত্তি হচ্ছে তিনটি রেকর্ড। সিএস রেকর্ড হচ্ছে এটার স্ট্রাকচার। আপনি একটা কথা বাংলায় যদি বলি তাহলে এভাবে বলতে হয়, দাদা না থাকলে তো বাবা আসবে না, আর বাবা না থাকলে তো আমি আসতে পারি না। তাই যখন জমি কিনবেন অবশ্যই সিএস পর্চাটাকে ভালো করে আমলে নিয়ে মালিকানার হারাহারি বন্টন দেখে তারপরে আপনি কেনার চেষ্টা করবেন। সাধারণত আমরা জমি কিনতে গেলে এলাকার বিজ্ঞ লোক, ভালো বুঝে এমন লোকের কথা শুনে আমরা জমি কিনে সাধারণত প্রতারিত হই। জমি কেনার আগে অবশ্যই যারা সিভিল কেস নিয়ে ল্যান্ড সেক্টরে ডিল করেন বা ভালো সার্ভেয়ার বা আমিন আছেন তাদের সাথে পরামর্শ করে অবশ্যই কিনবেন। নট অনলি সিঙ্গেল ওয়ান, আপনাকে একাধিক এক্সপার্ট লোকের সাথে কথা বলতে হবে। কেন বললাম, সিএস, এসএ এবং আরএসএর যদি হারাহারি বন্টন ঠিক থাকে, এখানকার যে স্টেপ বা পার্ট যদি ঠিক থাকে, তাহলে আপনি জমিটা কিনবেন। অনেক লোক আছেন 71 পরে অনেক সরকারি জমি, হিন্দুদের অনেক জমি আরএস রেকর্ডটা নিজের নামে করিয়েছেন, এসএ এবং সিএস রেকর্ড ঠিক নেই। এখন কেউ প্রশ্ন করতে পারেন এসএ রেকর্ডটা তো ম্যান্ডেটরি নয়। ম্যান্ডেটরি নয় তবে আবার লাগবে। কিন্তু সিএস রেকর্ড ছাড়া আরএস রেকর্ডের বলে যদি আপনি কোনো সম্পদ কিনেন তাহলে সেই সম্পদ টিকবে না। আর খাস জমি তো প্রশ্নই ওঠে না। কেন খাস জমি নিয়ে কথা বললাম, অনেকেই 71 পরে অনেক সম্পদ, কোনো রেকর্ড নেই, আরএস রেকর্ডটা করিয়ে সেই সম্পদ সেল করছে, এর মধ্যে 2-3 সেল হয়েছে, বায়া দলিল সহকারে বিক্রি করার চেষ্টা করছেন। তাই সম্পদ কেনার আগে সাবধান, বিশেষ করে খাস জমি। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।